আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে বাচ্চাদের এই হাফ প্যান্টটা তৈরি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ইনশাল্লাহ খুব সহজেই তৈরি করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। আজকে আমি এই হাফ প্যান্টটি 9 থেকে 10 বছর বয়সী বাচ্চাদের মাপে তৈরি করে দেখাবো। তবে আপনারা এই ভিডিওটি ফলো করে যে কোনো বয়সী বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন, শুধু মাপগুলো চেঞ্জ করে দিলেই হবে। এখানে আমি হাফ প্যান্ট তৈরি করার জন্য 1 গজ থেকে 2 গিরা পরিমাণ কাপড় বেশি নিয়েছি। এখন এই কাপড়টিকে মাঝখান থেকে ভাঁজ করে নিব। প্রথমে মাঝখান থেকে ভাঁজ করে এক পার্ট করে নিয়েছি, এখন আরও একটি ভাঁজ দিয়ে এই কাপড়টাকে 4 পার্ট করে নিব। এই যে দেখুন, এখানে আমি কাপড়টাকে 4 পার্ট করে নিয়েছি। আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড, আর অপর সাইডটি হচ্ছে খোলা। এখন আমি উপর থেকে 2 ইঞ্চিতে দাগ কাটব, এই 2 ইঞ্চি থাকবে রাবাটের জন্য। এখন দাগটাকে অপর সাইড পর্যন্ত মিলিয়ে দিচ্ছি। এই দাগের পর থেকে নিব লম্বা। এখানে আমি প্যান্টের লম্বা নিব 16 ইঞ্চি, তবে সেলাই করার জন্য আরও 2 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে 18 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। এখানটা তো দাগটাকে অপর সাইড পর্যন্ত মিলিয়ে নিচ্ছি। এখন এই সাইড থেকে নিব কোমরের মাপ। এখানে আমার কোমর হচ্ছে 36, 36-এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। এখানটাতে 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিচ্ছি সেলাই করার জন্য। এখন এই দাগ থেকে নিচের দিকে হাইয়ের মাপ নিব। এখানে আমি হাই নিচ্ছি 13 ইঞ্চি। এখন দাগটাকে এভাবে হাই পর্যন্ত মিলিয়ে নিব। এবার এখান থেকে নিচ্ছি পায়ের মোহরির মাপ। এখানে আমার পায়ের মোহরি হচ্ছে 10। এখানে আরও 2 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিচ্ছি সেলাই করার জন্য। আর যেহেতু আমি এখানে পায়ের অংশে রাবার দিব, তাই কাপড় বেশি হলেও সমস্যা নেই, কিন্তু কাপড় কম হতে পারবে না। এখন এই দাগ থেকে এই দিকে 2.5 ইঞ্চিতে এভাবে দাগ কেটে নিচ্ছি। এবার উপর থেকে এই দাগ পর্যন্ত এভাবে একটু শেপ দিয়ে দাগ কেটে নিচ্ছি। এখন এই দাগ থেকে পায়ের মোহরি পর্যন্ত এভাবে মিলিয়ে নিতে হবে। হয়ে গিয়েছে দাগ কাটা, এবার এই দাগ অনুযায়ী কেটে নিব। তো ভিউয়ার্স, এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে। যারা আমার চ্যানেলে একেবারে নতুন, তারা আমার চ্যানেলের সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সাথে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন, এতে করে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সবার আগে। হয়ে গিয়েছে কাটা, এখন আমি এই বন্ধ সাইডটা এভাবে কেটে দিব। এভাবে কেটে নিলেই 2টি পার্ট বের হয়ে যাবে। এই যে দেখুন, এখানে 2টি পার্ট বের হয়ে গিয়েছে। এই হাইটা আর এই পার্টের এভাবে 2টি হাই মিলিয়ে তারপরে সেলাই করে নিতে হবে এই পর্যন্ত। একইভাবে অপর সাইডের হাইটিও সেলাই করে নিব। আর কোমরের এই অংশটা এভাবে 2 ইঞ্চি পরিমাণে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। আর পায়ের মোহরিগুলোতে যেহেতু আমি রাবার দিব, তাই কাপড়টিকে এভাবে রাবারের চওড়া অনুযায়ী 2 ভাঁজে ভাঁজ করে নিতে হবে। সেলাই করার সময় আমি আপনাদের ভালো করে বুঝিয়ে দিব। তাহলে চলুন এবার সেলাই করার নিয়মটা দেখে নিই। প্রথমে 2টি হাই এভাবে সেলাই করে নিতে হবে। এগুলোতে ডবল করে সেলাই দিয়ে দিচ্ছি টেকসই করার জন্য। হয়ে গিয়েছে এক সাইডের হাই সেলাই করা, এখন আমি অপর পাশের হাইটিও সেলাই করে নিব। এই যে দেখুন ভিউয়ার্স, এখানে আমি 2টি সাইডের হাইয়ের অংশ সেলাই করে নিয়েছি। এখন আমি পায়ের মোহরির অংশ সেলাই করব। এখানে আমি পায়ের মোহরির অংশে রাবার দিব,
তবে এখানে আপনারা রাবার না দিয়েও সেলাই করতে পারবেন, সেক্ষেত্রে পায়ের মোহরে অনুযায়ী কুচি করে সেলাই করে নিতে হবে। এখানটাতে আমি চিকন রাবার ইউজ করব, তাই রাবারের চওড়া অনুযায়ী ভাঁজ করে নিচ্ছি। এভাবে ভাঁজ করে তারপরে সেলাই করে দিতে হবে। হয়ে গিয়েছে এক পাশ সেলাই করা, এখন আমি অপর পাশটাও সেলাই করে নিচ্ছি। হয়ে গিয়েছে দুটি পায়ের মোহরির অংশ সেলাই করা, এখন আমি কোমরের অংশ সেলাই করে নিব। প্রথমে কাপড়টিকে এভাবে 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে নিতে হবে, এরপর আরও একটি ভাঁজ দিয়ে এভাবে সেলাই করতে হবে। তবে এই ভাঁজটা দিতে হবে রাবারের চওড়া অনুযায়ী, বোঝার সুবিধার জন্য এভাবে রাবার রেখে তারপরে ভাঁজটি দিয়ে নিতে পারেন। আপনার রাবারটা যতটুকু চওড়া সে অনুযায়ী কাপড়টিকে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। এই যে দেখুন ভিউয়ার্স, এখানে আমি চারপাশ ঘুরিয়ে সেলাই করে নিয়েছি, তবে এখানটাতে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা রেখেছি। এই অংশটা দিয়ে আমি এর ভিতরে রাবার ইনসাল্ট করব। এখানে আমি কোমরের চওড়া অনুযায়ী রাবার নিয়ে নিয়েছি, এখানে আমি 19 ইঞ্চি রাবারটা নিয়েছি। এখন এর মাথায় একটি সেফটি পিন আটকে নিয়ে তারপরে এর ভিতরে ইনসাল্ট করে নিব। হয়ে গিয়েছে, এখন আমি এই রাবারের দুটি মাথা এভাবে রেখে ডবল করে সেলাই দিয়ে দিব। অবশ্যই এখানটাতে ডবল করে সেলাই করবেন, এতে করে রাবারের এই অংশটি টেকসই হবে, সহজে ছিঁড়ে যাবে না। হয়ে গিয়েছে রাবারের দুটি মাথা সেলাই করা, এখন আমি যে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা রেখেছিলাম সেই অংশটা এভাবে সেলাই করে জোড়া দিয়ে দিব। তবে এই সেলাইটা দেওয়ার সময় একটু খেয়াল করে দিবেন যাতে রাবারের উপরে সেলাইটি না পড়ে। হয়ে গিয়েছে সেলাই করা, এখন আমি এই কাপড়টাকে চারপাশে সমান করে এভাবে ছড়িয়ে দিব। কাপড়টাকে রাবারের ভিতরে চারপাশে সমান করে নিয়ে তারপর এর উপরে আরও একটি চাপ সেলাই দিয়ে দিতে হবে। চাপ সেলাই দেওয়ার সময় কাপড়টিকে এইভাবে দুই দিকে টেনে নিয়ে তারপরে সেলাই করতে হবে, এতে করে সেলাইটি খুব সুন্দরভাবে বসে যাবে আর কুচিগুলো চারপাশে সমানভাবে ছড়িয়ে থাকবে। হয়ে গিয়েছে কোমরের অংশ সেলাই করা, এখন আমি পায়ের মোহরির অংশ সেলাই করব। পায়ের মোহরির অংশ সেলাই করার জন্য এখানে আমি 2 টুকরো রাবার নিয়েছি আর এই রাবারের চওড়া হচ্ছে 10 ইঞ্চি। এখন আমি এর মাথায় এভাবে সেফটি পিন দিয়ে এর ভিতরে রাবারগুলো ঢুকিয়ে নিব। তবে এই সাইডে এনেই কিন্তু সেফটি পিনটা খুলতে যাবেন না, এতে করে রাবারটা ভিতরে ঢুকে যেতে পারে। এর অপর পাশটি এইভাবে সেলাই করে আটকে দিয়ে তারপরে হিজাব পিনটি খুলবেন, আর এরপরেও এই সাইডটাতেও সেলাই করে দিতে হবে। একইভাবে আমি দুটি সাইডে রাবার ঢুকিয়ে নিয়েছি, এখন আমি কাপড়টিকে এইভাবে ভাঁজ করে নিয়ে সেলাই করব।
আপনারা এখানটাতে একটু মনোযোগ সহকারে দেখবেন, এভাবে সেলাই করে নিলেই কিন্তু দুটি পায়ের অংশ বের হয়ে যাবে। এখানটাতেও ডবল করে সেলাই দিয়ে দিচ্ছি। এই যে দেখুন বিয়ার্স, এখানে আমি সেলাইটি করে নিয়েছি আর আমার হাফ প্যান্টিও তৈরি। তো এই যে দেখুন, এখানে আমার প্যান্টটি তৈরি। আপনারা ভিডিওটি দেখে আপনাদের বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন খুব সহজেই। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, আর এই ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিও সম্পর্কিত কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওর মধ্যে যদি কোনো প্রকার কথার ভুল উচ্চারণ হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।